ঢাকা এবং চারপাশে জমি চাষের বাইরে চলে যাচ্ছে এবং বিভিন্ন প্রকল্প গড়ে উঠছে। আমি ছোটবেলায় যখন গ্রামে ছিলাম তখন গ্রামের স্কুলে পড়ালেখা করতাম, তখন দেখতাম যে রাস্তার পাশে ধান ক্ষেত পাট ক্ষেত বাতাসে দোল খায়। যখন যতই বড় হচ্ছি ততই মনে হচ্ছে যে রাস্তার পাশ থেকে ধান ক্ষেত পাট ক্ষেত দূরে সরে যাচ্ছে, রাস্তার পাশে যে খাল নালা মানে যেখানেই রাস্তা হচ্ছে সে তার দুপাই দিয়ে আপনার বাড়ি ঘর হয়ে যাচ্ছে এবং সেখানে সেখানে শিল্প কারখানা ইত্যাদি বিভিন্ন ধরনের স্থাপনা গড়ে উঠছে। এখন এর যে কৃষি জমি সংরক্ষণ করা এটার আইন অনেক আগেও ছিল, মাঝখানেও এ নিয়ে অনেক কথা হয়েছে আর ইদানিং আরও কথা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও 90-এর দশকে আমরা যে হিসেব করেছি, আমি নিজেও এর উপরে গবেষণা করেছি, তখন দেখেছি যে 0.96% হারে প্রতি বছর কৃষি জমি বাইরে চাষের বাইরে চলে যাচ্ছে। তারপরে 2000-এর পরে এটা 0.73%-এ নেমে আসে, এখন আরেকটু নেমে আসছে, কিন্তু তারপরও সিচুয়েশনটা খুবই অ্যালার্মিং। এখন এটা শুধু এই না যে মানুষের সংখ্যা বাড়ছে এবং সেই সঙ্গে মানুষ ঘরবাড়ি করছে, তারপরে রাস্তাঘাট করছে বা নতুন নতুন স্থাপনা গড়ে তুলছে শিল্প কারখানা ইত্যাদির জন্য, স্কুল কলেজ গড়ে উঠছে, শুধু এই না, আরেকটি বিষয় আছে, সেটা হলো অর্থনৈতিক। সেটা হলো যে আগে যেরকম আয় ছিল কৃষি জমি থেকে যেরকম আয় ছিল সেটা এখন আছে কি না, সম্ভবত সেটা নাই, যে কারণে কৃষকরা যত বেশি জমি চাষ করে যত বেশি উৎসাহিত হতো, এখন সেই উৎসাহিত না। তাছাড়া তারা দেখছে ঢাকায় আসলে কিংবা নগরে গিয়ে আপনার ব্যাটারি কিংবা ওই যে বড় বলে ব্যাটারি চালালেই তো দিনে হাজার টাকা, মানে খুব সহজ আপনার একটা মানে জীবিকা। আরেকটি বিষয় হলো যে কেন তাইলে কৃষি জমিটা কৃষি চাষের বাইরে কেন যাচ্ছে। আমি আমার এলাকায় দেখেছি যে অনেক জমি এখন পুকুর হচ্ছে, বড় বড় পুকুর হচ্ছে এবং সেই পুকুরগুলো মাছ চাষ হচ্ছে। এখন এটা হলো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, মানে এখানেও কিন্তু একটা আমাদের বিশাল পরিকল্পনা অভাব যে নিচু জমি যেখানে পানি জমে থাকে সেখানে আমি মাছ চাষ করি, আমি কেন একটি ভালো কৃষি জমিতে আপনার খনন করি সেখানে আমি মাছ চাষ করি। এখন যদিও এখন কিন্তু সম্প্রতিকালে বলা হয়েছে যে যদি একটা বাড়িও করতে হয় গ্রাম এলাকায় তাহলে ইউনিয়ন কাউন্সিলের পারমিশন নিতে হবে এবং এই ধরনের আইন আছে, আইন থাকলেও কি কোনো কিছু বন্ধ আইনের প্রয়োগ নাই।